ব্রেক্সিট বা ট্রাম্পের বিজয় বিশ্বকে উগ্র সাম্প্রদায়িকতার দিকে ধাবিত হওয়ার আশঙ্কা জাগিয়েছে। বর্ণবাদ বিরোধীরা বলছেন, এ দুটি ঘটনার পর ব্রিটেন সহ ইউরোপ এবং আমেরিকায় বর্ণবাদী হামলা বৃদ্ধি পেয়েছে। তবে সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান বলে খ্যাত লন্ডনে বারবার প্রত্যাখ্যাত হয়েছে বর্ণবাদীরা। শনিবার আবারও সংঘবদ্ধভাবে বর্ণবাদ এবং ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলেছে লন্ডনবাসী, যাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রিপোর্ট করছেন সরার হোসেন, ক্যামেরায় ছিলেন আফসারউদ্দিন। বরাবরের মতো লন্ডনবাসী আবারও জানান দিল বর্ণবাদের কোনো স্থান হবে না এখানে। হাজার হাজার জনতা বর্ণবাদ বিরোধী ব্যানার, ফেস্টুন এবং প্লেকার্ড নিয়ে হাজির হয়েছেন সেন্ট্রাল লন্ডনে, স্লোগান দিয়েছেন বর্ণবাদ এবং ইসলামোফোবিয়ার বিরুদ্ধে। স্ট্যান্ড টু রেসিজমের উদ্যোগে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে প্রবাসী বাঙালিরা বর্ণবাদ এবং ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান। ব্রিটেন মাল্টিকালচারাল সোসাইটি, বহুজাতিক জনগোষ্ঠীর বসবাস, এদেশে আমরা বর্ণবাদ সহ্য করব না, এদেশে আমরা ইসলামোফোবিয়া সহ্য করব না, এদেশে আমরা হেট ক্রাইম সহ্য করব না। আজকে 40-45 বছর ধরে এদেশে বসবাস করি, আমরা সবাই ইউনাইটেড হয়ে বসবাস করে আসতেছি। বর্তমানে যে দিন আসতে আছে, সব সময় রেসিজম বাড়তে আছে, এগুলো স্টপ করতে হবে। ইউনাইটেড উই হেট, we hate racism and all the cruelty given to us. এই সময় সমাবেশে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ব্রেক্সিট এবং ট্রাম্পের বিজয়ে বর্ণবাদী আক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন। তারা ইসলামোফোবিক আক্রমণ সহ যে কোনো বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানান। And I say workers, migrants and UK workers, black and white workers, we have to unite and fight against racism. All rights of all members of the human family is the foundation of freedom, justice and peace in the world. Standing out against racism, anti-Semitism, Islamophobia. Now together we are stronger. No to Islamophobia. No to Islamophobia. No to racism. The xenophobia, the racism that is out there at the moment. They can't be racist openly, so they're Islamophobic openly. But be clear, the hate is for all of us. সমাবেশে অংশ নেওয়া লোকজন জানালেন, ব্রিটেনে বর্ণবাদ, অ্যান্টিসেমিটিজম এবং ইসলামোফোবিক আক্রমণের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। বহু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির শহর হিসেবে লন্ডনের খ্যাতি বিশ্বজোড়া। লন্ডনবাসী আজকে এই বিশাল জমায়েতের মাধ্যমে উগ্র সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা এবং ইসলামোফোবিয়ার বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিয়েছে। তাদের আশা, সরকার সকল ধরনের বর্ণ বৈষম্য, ধর্মান্ধতা, ইসলামোফোবিক আক্রমণ এবং বর্ণবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করবে। সরওয়ার হোসেন, বাংলা টিভি নিউজ, লন্ডন।